আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব সেকেন্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট 2024 ক্লাস টু সাবজেক্ট ইংলিশ প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে তোমাদের সাথে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করতেছি সেই প্রশ্নটি 9/9/2024, যেটি আমাদের স্কুলে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই প্রশ্নটি যদি ভালোভাবে তোমরা আয়ত্ত এবং তোমরা এক্সারসাইজ প্র্যাকটিস করো, তাহলে তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্নই কমন থাকবে। এই প্রশ্নটি যে সেম তোমাদের থাকবে সেটা কিন্তু বলছি না, অনেকের সেম টু সেম প্রশ্নটি থাকতে পারে। আমাকে অনেকে কমেন্টে বলেছো যে আমি অন্যান্য ভিডিও গুলোতে দিয়েছি সেগুলো সেম টু সেম তোমাদের প্রমাণ করেছে। আর এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নটি করা। ইতিপূর্বে যে আমি নমুনা প্রশ্নটি শেয়ার করেছি সেটি কিন্তু দ্বিতীয় মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নটি করা ছিল না, সেটা তোমাদের শুধু নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি যে প্রশ্নটার ধরন কিরকম হবে। আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করতেছি এটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি। এই প্রশ্নটি যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন থাকবে। আর এই প্রশ্নগুলোর আঙ্গিকে আর কিছু প্রশ্ন যদি তোমরা করতে পারো তাহলে আমি মনে করি যে 100% তোমরা আনসার করতে পারবে এবং অনেক সহজেই তোমরা যাতে আনসার করতে পারো তার জন্য কিন্তু তোমাদের সাথে এই প্রশ্নটি শেয়ার করা। চলো ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে একটা কথা বলে রাখি যে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টে তোমার মতামত জানাবা, কারণ তোমাদের ভিডিও করার জন্য আমাদের অনেকটুকু আসলে পরিশ্রম করতে হয়। তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থ হয়েছে, আর যদি লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থক হয়েছে। অনেকে ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক করো না। আশা করি লাইক দেবা এবং কমেন্টে মতামত জানাবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আমি ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমরা এই ভিডিও গুলো প্লেলিস্ট অথবা এই ভিডিওর আই বাটনে তোমরা পেয়ে যাবা প্লেলিস্টটা, সেখান থেকে গিয়ে তোমরা সকল ভিডিও তোমাদের দ্বিতীয় শ্রেণীর ভিডিও গুলো দেখে নিতে পারবা। দেখো, 1 নম্বরে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইটেন। এখানে তোমাদের 10টি আনসার করতে হবে, মিনিং করতে হবে। তার মাঝখান থেকে তোমাদের এখানে 10-এর অধিক কিন্তু ওয়ার্ড দেওয়া থাকবে। তোমাদের 10-এর অধিক থেকে তোমাদের 10টি মিনিং করতে হবে, 10টি মাত্র, 10 নম্বর। এরপর দেখো 2 নম্বর আছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস ইন ইটেন। এখানে মেক সেন্টেন্স তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, ওয়ার্ড গুলো দেওয়া আছে এনি 5 ফার্স্ট, এখানে 5-এর অধিক ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে, সেন্টেন্স তৈরি করবা। এরপর দেখো 3 নম্বরে ফিল ইন দা গ্যাপস উইথ কারেক্ট লেটার এনি 5। এখানে কারেক্ট যে লেটার গুলো, সঠিক লেটার গুলো, বর্ণ গুলো সেখানে এখানে ব্যবহার করে তুমি এগুলো শূন্যস্থান গুলো ফিল আপ করবো, তাহলে তোমাদের এখানে 10 নম্বর দেওয়া হবে। পারবা সহজে, একটু প্র্যাকটিস করবা তাহলেই পারবা। এরপরে দেখি, আশা করি তোমরা এগুলো পারবা, তোমরা একটু চেষ্টা করবা তাহলেই কিন্তু তোমরা সহজেই এই প্রশ্নগুলো আনসার করতে পারবা। এরপর দেখো 4 নম্বরে একটি পেসেজ দেওয়া আছে, রিড দা টেক্সট এন্ড আনসার দা ফলোয়িং কোশ্চেন। এই যে টেক্সটটা আছে এই টেক্সটের উপর ভিত্তি করে তোমাদের কিছু আনসার করতে হবে, যে নাও আনসার দা ফলোয়িং কোশ্চেন ইন 5। এখানে 5-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে ফার্স্ট আনসার করবা, 10 নম্বর। এখানে আছে হোয়াট ওয়াজ ইন দা নেস্ট অন সানডে। এভাবে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখে আমি সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও এবং প্র্যাকটিস করো তোমাদের ক্লাস টিচার অথবা যাদের প্রাইভেট টিচার আছে তাদের মাধ্যমে এই প্রশ্নগুলো সমাধান করবে, করার চেষ্টা করবে এবং সমাধান করবে, তাতে সহজেই কিন্তু তোমাদের 100% প্রশ্ন আনসার করতে পারবে। এরপর দেখো 5 নম্বরে আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ইন 5। এখানে 10-এর 5-এর অধিক ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে তোমার 5টি আনসার করতে হবে, লেটার টু রিরেঞ্জ তৈরি করবা, ঠিক আছে। এরপর দেখো তোমাদের আছে এখানে পুট দা সেন্টেন্সেস ইন দা কারেক্ট ওয়ার্ড এন্ড নাম্বার দেন ফর 1 থেকে 4। এখানে তোমাদের পুট দা সেন্টেন্স কারেক্ট করতে হবে, নাম্বার দেন ফর 1 থেকে 4,
ঠিক আছে, 4 পর্যন্ত। এরপর দেখো 7 নম্বর আছে, রেইন 7 কালার্স মেক রেইনবো, এখানে 5 লাইন, মানে 5টি লাইন লিখতে হবে এই কবিতাটি। ঠিক আছে, এরপর দেখো 8-9 আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা ফলোইং ওয়ার্ডস গিভেন ইন দা বক্স, মানে এই বক্সের উপর যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দ্বারাই তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবা, একটু প্র্যাকটিস করবা তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর এখানে তোমাদের কি বলা আছে, কোনো কিছু বলা নাই, 10টাই মানে সম্পূর্ণ 9টা আছে তোমাদের বইয়ের ভিতরে, 9টা, হ্যাঁ 9টাই আছে, 9টাই অ্যান্সার করতে হবে, 9টা সরি কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10টাই আছে, 10টা অ্যান্সার করতে হবে, 10 নাম্বার। এরপর দেখো 9 নাম, রাইট দা অপোজিটিভ ওয়ার্ডস, এখানে অপোজিটিভ মানে বিপরীত শব্দ লিখবা কয়টা, 3টা, এখানে 3টা, 3-এর অধিক দেওয়া থাকতে পারে, তবে 3টা, 3 2 6 নাম্বার। এরপর দেখো রাইট দা নেম অফ ফলোইং শেপস, মানে এই শেপ গুলো তোমার নাম লিখবা ইংলিশে, এরপর 4টা শেপ আছে, 4 নাম্বার। তোমাদের অন্যান্য শেপ দিতে পারো, তবে এই শেপ গুলো খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত এই শেপ গুলো তোমাদেরকে দিবে। এরপর দেখো 11 নং, রাইট দা নেমস অফ দা 7 কালার্স, 7টি কালার নাম লিখবা এখানে, 10 নাম্বার। বলতে পারে যে বলতে পারে যে 7টা কি দিনের নাম, বারের নাম বলতে পারে, এভাবে তোমাদের প্রশ্ন করতে পারে, তবে কালারের নামটাই বেশিরভাগ বলতে পারে, তোমরা একটু ভালোভাবে কালারের নামটা লিখবে। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টে মতামত জানাবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।